নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য শিক্ষার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মেয়েরা যাতে লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে সেদিকেও নজর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উপর পশ্চিম ত্রিপুরা জেলা পর্যায়ের কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে নিজের বক্তব্যে কথা উল্লেখ করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিন তিনি বিশেষ করে রাজ্য সরকারের পরিবর্তনের পর মেয়েদের কিংবা নারীদের ক্ষেত্রে বিশেষ করে যে পরিবর্তন হয়েছে এর উল্লেখ করেন। তিনি জানান, রাজ্যে আগে বিদ্যালয়ে এসটি এসসি ছাত্রীদের সাইকেল দেওয়া হতো, কিন্তু সরকারি পরিবর্তনের ফলে এখন থেকে সকল ছাত্রীদের সাইকেল দেওয়া হয়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে উল্লেখ করেছেন যে দ্বাদশ শ্রেণীতে প্রথম 100 জন ছাত্রীকে স্কুটি দেওয়া হবে, এটা তাদেরকে উৎসাহ প্রদান করারও একটা অঙ্গ। এদিন তিনি উল্লেখ করেন, রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় অর্ধেক অংশগ্রহণ হলো নারীদের, এমনকি পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন এর মধ্যে অর্ধেক সংখ্যা হলো নারীদের, এমনকি আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র হলেন একজন নারী, অর্ধেক কর্পোরেটর হলেন নারী। সরকারি পরিবর্তনের পর রাজ্যে নারীদের স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার লক্ষ্যে অনেক পরিবর্তন হয়েছে। যেখানে আগে স্বসহায়ক গোষ্ঠীর সংখ্যা ছিল 4-5 হাজার, বর্তমানে সেখানে সংখ্যাটা প্রায় 40 হাজার হয়ে দাঁড়িয়েছে। 400 কোটি টাকার বেশি তাদের দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। রাজ্য সরকার চায় যাতে মায়েরা মেয়েরা স্বাবলম্বী হয়। এই সরকার আসার পর পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যের স্কুলগুলোতে ক্লাস 9 ওঠার পর মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো, তাদেরকে এসসি এসসি এদেরকে দেওয়া হতো। এই সরকার এসে বলছে না সবাইকে দেওয়া হবে, সব মেয়েদেরকে দেওয়া হবে। এইবারই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাজেটে, যারা 100 জন ছাত্রী যারা 12 প্রথম হবে তাদেরকে, যারা সবচেয়ে বেশি নাম্বার নিয়ে আসবে 100 ছাত্রী তাদেরকে স্কুটি দেওয়া হবে। শুধু স্কুটি দেওয়া নয়, এটা স্কুটিটা দেওয়া শুধুমাত্র যে স্কুটি দিলে স্কুটি ও বাবাও কিনতে পারে, কিন্তু স্কুটিটা দেওয়া মানে তাকে পোষায়। আমরা আমাদের এই রাজ্যে নতুন সরকার আসার পর যেখানে বিভিন্ন স্বাবলম্বী গ্রুপগুলো ছিল, যেখানে 4,500-5,000 স্বাবলম্বী গ্রুপ ছিল, আজকে সেখানে 40,000-এর বেশি স্বাবলম্বী গ্রুপ অর্থ প্রদান। মন্ত্রী ছাড়া এদিন কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধনসহ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক ও অন্যান্য অতিথিরা। এদিন অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।